গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের বারুইপাড়া হাই স্কুল থেকে আয়োজিত অনলাইন ক্লাসে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আমাদের আজকের সাবজেক্ট অঙ্ক, গণিত, গণিতের পাঠ নিয়ে আমি চলে এসেছি। আগের ক্লাসটাতে আমি শুরু করেছিলাম অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাতে আমি উদাহরণ থেকে কিছু জিনিস তোমাদেরকে বুঝিয়েছিলাম, তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি ওই যে আলোচনাটা হয়েছিল তার উপর ভিত্তি করে অনুশীলনী 5.1 রয়েছে, সেখান থেকে অঙ্ক করাতে শুরু করব। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। আর আগের ক্লাসের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বসে দেখি 5.1, পৃষ্ঠা নম্বর হচ্ছে 82। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি যে অধ্যায় নাম্বার 5 অনুপাত ও সমানুপাত, পেজ নাম্বার হচ্ছে 82। একের অঙ্কগুলো একটু দেখো তোমরা। একের অঙ্কগুলো বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সামান্যানুপাত, লঘু অনুপাত, নাগুরু অনুপাত বুঝে লিখি। তাহলে এই যে রাশিগুলো দিয়ে দিয়েছে, এই রাশি থেকে আমরা আগে এটাকে অনুপাতে প্রকাশ করব। অনুপাতে প্রকাশ করার পর সেই অনুপাতটি সামান্যানুপাত হবে, ও অনুপাতগুলি কী হবে, সামান্যানুপাত না বৈসামান্য অনুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত, এটা আমরা শুধু লিখব। আচ্ছা, ফার্স্ট চলে যাই 4 মাস এবং 1 বছর 6 মাস। 4 মাস ও 1 বছর 6 মাস, এই দুটো রাশির অনুপাত আমরা বার করব। প্রথমেই দেখো এই রাশি দুটো কি, এই যে দুটো দিয়েছে রাশি দুটো কি এক, সেটা আগে আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা আছে মাসে, পরেরটা আছে বছর ও মাসে, তাহলে এরা দুটো এক নয়, রাশি দুটো এক নয়। কিন্তু অনুপাত করতে গেলে আমাদের অবশ্যই রাশিগুলোকে এক করতে হবে। দুটি সমজাতীয় রাশিকে অনুপাত করা যায়, সমজাতীয় না হলে তাদের অনুপাত করতে আমরা পারবো না। তাই প্রথমেই যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদেরকে কি করব, তাদের আগে দেখব রাশিগুলো এক কি না। যদি এক না হয় আগে আমাদের এক রাশিতে নিয়ে আসতে হবে, তারপরে আমরা অনুপাতের অঙ্ক শুরু করতে পারব। তাহলে 4 মাস আর ওইটা আছে বছর আর মাসে, তাহলে দেখো আমরা হয় বছরে নিয়ে আসবো না হলে মাসে নিয়ে যাব। যে কোনো একটাতে দুটোকে কনভার্ট করতে হবে, মানে পরিবর্তিত করতে হবে। তাহলে আমরা দেখো যে মাস আনলে সুবিধা হয়, তো আমরা প্রথমে এটাকে মাসে নিয়ে যাচ্ছি। এটা 4 মাস আছে, খুব ভালো কথা। পরেরটা আছে 1 বছর 6 মাস। 1 বছর আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে বছরকে মাসে আনতে গেলে প্রথমেই কী করবো আমরা, 12 দিয়ে গুণ করে দেব। করে আরও আছে 6 মাস, এগুলো খুব ছোটোবেলায় করেছো তোমরা, এগুলো বোঝানোর আর তেমন কিছু নেই। তো কীভাবে একটা থেকে একটা রাশি থেকে আর একটা রাশিতে আমরা কনভার্ট করতে করি এগুলো তোমরা সবাই মোটামুটি জানো। 4 মাস আর 18 মাস, এবার দুটো কিন্তু মাসে চলে এলো, এইবার এদের আমরা অনুপাত পার করব। তাহলে 4 মাস ইজ টু হচ্ছে 18 মাস, তাহলে 4:18। কাটা যদি এটা লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, আগে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দেখো 2 দিয়ে যাচ্ছে, 2×4 = 9, 2×18। এখানে জানতে চেয়েছে অনুপাতগুলি সামান্যানুপাত কিনা। সামান্যানুপাতের সংজ্ঞা কী ছিল আগের ক্লাসে আমরা পড়েছি, সামান্যানুপাত ছিল যে যদি অনুপাতের দুটি পদের মান সমান হয় তাহলে সেই অনুপাতটি হচ্ছে সামান্যানুপাত হবে। তাহলে এখানে দেখো তোমরা, এখানে যে দুটো পদ আছে পূর্ব পদ আর উত্তর পদ, তারা কি সমান? 2 আর 9, তাহলে সমান নয়। যদি সমান না হয় তাহলে এই অনুপাতটি সামান্যানুপাত নয়। তাহলে ফার্স্ট এ আমরা লিখব অনুপাতটি
অনুপাতটি সামান্যানুপাত নয়। এটা সামান্যানুপাত কিনা তাই জানতে চেয়েছে, নয়। তারপরে বলেছে লঘু অনুপাত না গুরু অনুপাত। তাহলে লঘু অনুপাত আর গুরু অনুপাতের সংজ্ঞা থেকে কি জানতে পারি? গুরু অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্ব পদ উত্তর পদের থেকে বড় হবে সেই অনুপাতটিকে বলবো গুরু অনুপাত, যে অনুপাতের উত্তর পদ পূর্ব পদের থেকে বড় হবে সেই অনুপাতটিকে বলবো লঘু অনুপাত। এখানে অনুপাতটি কি আছে? 2:9। তাহলে কোন সংখ্যাটা বড় পাচ্ছি, কোন পদটা বড় পাচ্ছি, উত্তর পদ না পূর্ব পদ না উত্তর পদ? আমাদের দেখো 9, মানে 9টা কোথায় আছে? 9টা আছে উত্তর পদে, পূর্ব পদ হচ্ছে 2। তাহলে 2-এর থেকে অবশ্যই 9 বড়, 9 is greater than 2। তাহলে সেই জন্য এখানে যেহেতু উত্তর পদ বড় পূর্ব পদ ছোট, তাহলে এটা কি অনুপাত হবে? তাহলে এটা একটি লঘু অনুপাত, এটি একটি লঘু অনুপাত হলো। আচ্ছা, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাব। এখানে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। একটা আছে পয়সায়, আর একটা রাশি আছে টাকা পয়সা মিলিয়ে। তাহলে দুটো রাশিকে আমাদের কি করতে হবে? সমান করতে হবে। তাহলে দেখো দুটোকেই আমি পয়সাতে নিয়ে যাই প্রথমে। এটা তো পয়সা আছেই, এটাকে আর কিছু করব না। পরে হচ্ছে দেব 1 টাকা 25 পয়সা। আমরা জানি 100 পয়সায় 1 টাকা, তাহলে টাকা থেকে আগে পয়সায় আনবো 100, এটা পয়সায় আসলো। আর আছে 25 পয়সা, যোগ করব কত হচ্ছে 125 পয়সা। তাহলে দুটোই পয়সাতে চলে এলো। এইবার আমরা অনুপাত করব। অনুপাতটি হলো 75:125। দেখো আমরা 5 দিয়ে কাটি, লঘিষ্ঠ প্রথমে যেটা কাটাকাটি যাবে কাটাকাটি করে নিতে হবে, অর্থাৎ আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করে নিতে হবে। আবার যাচ্ছে 3×5=15, 5×5=25, 3:5। তাহলে এই অনুপাতটি কি সামান্যানুপাত না বৈষম্যান অনুপাত? এই দেখো অনুপাতটিতে আমরা দেখছি পদগুলো আলাদা আছে, একটা 3 একটা 5, তাহলে এটা অবশ্যই সামান্যানুপাত নয়। অনুপাতটি প্রথমেই লিখে নেব, অনুপাতটি সামান্যানুপাত নয়। অনুপাতটি লঘু না গুরু অনুপাত? যেহেতু দেখো অনুপাতের পদ সংখ্যা যেটা আছে পূর্ব পদ আর উত্তর পদ, মানে পদ সংখ্যা ভুল বললাম, দুটো পদ পূর্ব পদ আর উত্তর পদ, এখানেও কিন্তু পূর্ব পদ 3 উত্তর পদ 5, এখানেও কিন্তু দেখো পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট। তাহলে যে অনুপাতে পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট হবে সেই অনুপাতটিকে আমরা কি বলবো? লঘু অনুপাত। তাহলে অনুপাতটি হলো লঘু অনুপাত, লঘু অনুপাত। বোঝা গেল যে কিভাবে আমরা বার করব? যে রাশিতেই থাকুক না কেন আমাদের প্রথমে এক রাশিতে নিয়ে আসতে হবে, সেম রাশিতে এনে তারপরে আমাদের অনুপাত বার করতে হবে। ঠিক আছে, তিনেরটা এবার করব আমরা। 60 সেন্টিমিটার, 0.6 মিটার, 0.6 মিটার। এক্ষেত্রেও তাই দেখো, একটা আছে সেন্টিমিটারে আর একটা রাশি আছে মিটারে। তাহলে সেন্টিমিটার মিটার দুটো ডিফারেন্ট রাশি, মানে আলাদা রাশি, তাহলে এদেরকে আমাকে প্রথমেই করতে হবে এক রাশিতে নিয়ে আসতে হবে, সমজাতীয় করতে হবে। তাহলে 60 সেন্টিমিটার, ওখানে আছে 0.6 মিটার ছিল, তাহলে 0.6 মিটারকে আমরা প্রথমে সেন্টিমিটারে নিয়ে যাই। তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হবে?
মিটারে পড়া আছে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদের করতে হবে 100 দিয়ে গুণ এত সেন্টিমিটার। তার আগে শূন্য, শূন্য কেটে গেল, তাহলে কত হলো 60 সেন্টিমিটার। ওটাও হলো 60 সেন্টিমিটার, এটাও হলো 60 সেন্টিমিটার। তাহলে অনুপাতটি কি হবে? অনুপাতটি হলো 60:60, তার মানে 1:1। 60 দিয়ে যদি আমি দুটোকে ডিভাইড করি, মানে ভাগ করি, তাহলে কত থাকছে? 1:1। এখানে দেখো দুটো পদ, পূর্ব পদ উত্তর পদ সেম, মানে সমান, দুটো পদ কিন্তু সমান। তাহলে যে অনুপাতের দুটো পদ সমান হয় সেই অনুপাতটিকে আমরা কি বলি? সেই অনুপাতটিকে বলি আমরা সমানানুপাত। তাহলে এই অনুপাতটি, এই অনুপাতটি হলো সমানানুপাত। অনানুপাত, ঠিক আছে? এটা গুরু কি লঘু আমরা সে এই ইয়েতে আর থাকবো না, যেহেতু এটা সমানানুপাত হয়ে গেছে। যদি এটা সমানানুপাত না হতো, ওই সমানানুপাত হতো যেগুলো আগে দুটো করলাম, তাহলে তখন লঘু অনুপাত কি গুরু অনুপাত সেইটা আসতো। কারণ এখানে তো পদ সংখ্যা সমান, মানে পদ সরি পদের যে মান, দুটো পদের যে মান সেটা তো সমান। এখানে আমাদের আর কোনো লঘু অনুপাত বা গুরু অনুপাতের ব্যাপার থাকছে না, ঠিক আছে? পরেরটা দেখো, চার নম্বরটা, তিন নম্বরটা, তোমরা যেভাবে করাচ্ছি বাড়িতে কিন্তু এইভাবে করে নেবে, ঠিক আছে? দেখো চার নম্বরটা, 1.2 কিলোমিটার, 1. আচ্ছা কিলোমিটার না, সরি কিলোগ্রাম আছে, এবং আর একটা আছে 60 গ্রাম। 1 কিলোগ্রাম এবং 60 গ্রাম, এক্ষেত্রেও রাশিটাকে আগে আমরা সমান করে নেব। দেখো আমরা সাধারণত দশমিক তুলে দিয়ে কাজ করলে আমাদের সুবিধা হয়, আমাদের হিসাব করতে বা কাটাকাটি করতে সুবিধা হবে, ওই জন্য আমরা কি করি দশমিক না রেখে করার চেষ্টা করব। তোমরা কোনো অসুবিধা কিছু নেই, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটাতে কনভার্ট করা, সেটা তোমরা কিলোগ্রামেও করতে পারো, গ্রামেও করতে পারো, ঠিক আছে? আমি গ্রামে করে দিচ্ছি। 1.2 কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে গ্রামে আসতে গেলে কি করতে হবে? 1.2 × 1000, এত গ্রাম। এটাকে হাজার দিয়ে আমরা কি করব? গুণ করব। কারণ কিলোগ্রামের পর কি আছে? হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে একের পর তিনটে শূন্য, মানে হাজার দিয়ে আমরা গুণ করছি। শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো? 1200 গ্রাম। আর এখানে আছে কি 60 গ্রাম, 60 গ্রাম। তাহলে অনুপাতটি আগে বার করে নি, দুটোই গ্রামে চলে এসছে। অনুপাতটি হল 1200:60। দেখো 120:2, একটা করে শূন্য আমি এখান থেকে আউট করলাম, 6:20:1, 20:1, 20:1। তার মানে এখানে দেখো পূর্বপদ এবং উত্তরপদ কিন্তু আলাদা, পূর্বপদ 20, উত্তরপদ 1। তাহলে এটা কি অনুপাত? অপরটুকু মুছছি আমি, এই অনুপাতটি অবশ্যই সমানানুপাত নয়, যেহেতু পদ আলাদা। এই অনুপাতটি সমানানুপাত নয়, লঘু অনুপাত না গুরু অনুপাত। দেখো এক্ষেত্রে পূর্বপদ হচ্ছে 20, উত্তরপদ 1, পূর্বপদের থেকে উত্তরপদ কিন্তু বড়। তাহলে যে অনুপাতে পূর্বপদ উত্তরপদের থেকে বড় হবে সেই অনুপাতটিকে কি বলবো? গুরু অনুপাত। যেহেতু তোমরা প্রত্যেকে যেটা লিখে নিতে পারো, যেহেতু 20 > 1, পূর্বপদ উত্তরপদের থেকে বড়, তাই অনুপাতটি গুরু অনুপাত, গুরু অনুপাত, ঠিক আছে?
তাহলে এক নম্বর দাগের যে অঙ্কগুলো ছিল আমরা সবকটা করে ফেললাম। চারটি অঙ্ক ছিল, চারটেই করা হয়ে গেল। এইবার আমরা যাব দু নম্বর অঙ্কে, দু নম্বর দাগের অঙ্ক। দেখো দুইয়ের একটা দেখো, পি কিলোগ্রাম ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। পি কিলোগ্রাম, আর একটা হচ্ছে কিউ গ্রাম। পি কিলোগ্রাম আর কিউ গ্রাম এখানেও কিন্তু সেম ব্যাপার। এখানে কিন্তু কিলোগ্রাম গ্রাম দুটো রাশি আলাদা, দুটো রাশিকে ফার্স্ট আমরা কি করব, একই রাশিতে নিয়ে আসবো। তাহলে কিলোগ্রাম গ্রাম, কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে আসি, কত হবে সেই হাজার, হাজার পি গ্রাম। আর এটা তো কিউ গ্রাম রয়েছেই, তাহলে অনুপাতটি কি হবে, অনুপাতটি হলো হাজার পি ইস টু কিউ। কত হলো, হাজার পি ইস টু কিউ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের আনসার। দুইয়েরটা দেখো, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কখন সম্ভব হবে লিখি। এক্স দিন, এটা হচ্ছে দুইয়ের এক, এটা দুই। এক্স দিন ও জেড মাস, এদেরকে অনুপাত প্রথমে আমাদের আগে জানতে হবে যে এদেরকে অনুপাত করা সম্ভব। একটা দিনে আছে, একটা মাসে আছে, তাহলে এদের অনুপাত করা সম্ভব নয়। কেন, এদের রাশি দুটো হচ্ছে আলাদা। কখন সম্ভব হবে, যদি কিনা এদের রাশি দুটো সমান হবে, সমরাশিযুক্ত হবে, তখন আমাদের এদের অনুপাত করা সম্ভব হবে। তাহলে কী লিখব, এদের অনুপাত তখনই, এদের অনুপাত করা তখনই সম্ভব যখন এদের রাশি বা একই একই রাশিতে বা একই এককে আনা যাবে। এদের অনুপাত তখনই সম্ভব যখন এদের একই এককে আনা যাবে, একই এককে আনা যাবে। একই এককে আনা না গেলে এদের অনুপাত করা সম্ভব নয়। একই এককে আনা গেলে তবেই সম্ভব হবে। এইবার আমরা চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কে। দেখো তিন নম্বর অঙ্কটা কি আছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। যে কোনো একটা অনুপাত আমরা ধরে নিচ্ছি, ধরো একটি অনুপাত মনে করি, এখানে যেহেতু অনুপাত দেওয়া নেই আমি যা খুশি তাই ধরতে পারি, সংখ্যা যে কোনো অ্যালফাবেট যা কিছু ধরতে পারি। মনে করি অনুপাতটি হলো, মনে করি অনুপাতটি হলো টু ইস টু থ্রি, বলেছে এর ব্যস্ত অনুপাত। তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে, এর ব্যস্ত অনুপাতটি হলো, ব্যস্ত অনুপাত আমরা জানি কি হয়, উত্তরপদ পূর্বপদে যায়, পূর্বপদ উত্তরপদে যায়, তাহলে দুটো শুধু পজিশন চেঞ্জ হবে, থ্রি ইজ টু টু। এদের মিশ্র অনুপাত এবার আমরা বার করব, এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত কি হবে, মিশ্র অনুপাত আমরা আগের ক্লাসেই করেছি, পূর্ব যে কটা অনুপাত দেওয়া থাকবে, এখানে কটা অনুপাত দেওয়া আছে, দুটো অনুপাত, তাদের পূর্ব অনুপাতের গুণফল এবং তাদের উত্তরপদ যেটা, উত্তরপদের গুণফল, পূর্বপদের গুণফল থাকবে এবং উত্তরপদের গুণফল। তাহলে পূর্বপদটা হবে যে কটা অনুপাত আছে তাদের পূর্বপদের গুণফল ইস টু উত্তরপদের গুণফল, কত হচ্ছে তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়। দেখো এক্ষেত্রে কিন্তু দুটো পদ সমান, তাহলে বলেছে এই
অনুপাতটি কী ধরনের অনুপাত হবে, অর্থাৎ এটা কি সামান্যানুপাত না বৈসামান্যানুপাত, সেটাই জানতে চেয়েছে। তাহলে এটি একটি, যেহেতু অনুপাতের দুটো পদ সমান, তাহলে এটি একটি, আচ্ছা ওটা লিখে দিন, যেহেতু অনুপাতটি দুটি পদই সমান, তাই এটি সামান্যানুপাত, বা এটি একটি সামান্যানুপাত। ঠিক আছে, তাহলে যেহেতু দুটো পদ সমান, তাই এটি একটি সামান্যানুপাত, হয়ে গেল এটা। পরের অঙ্কটা দেখো, চার নম্বর অঙ্কটা কি বলেছে, এখানে তিনটে অনুপাত দিয়ে দিয়েছে, এদের মিশ্র অনুপাতটি বার করতে হবে। চারের অঙ্কটা কি আছে, এ বাই বি ইজ টু সি, বি বাই সি ইজ টু এ, সি বাই এ ইজ টু বি, এদের মিশ্র অনুপাত কী হবে। এক্ষুনি একটা মিশ্র অনুপাতের অঙ্ক করেছি, মানে বললাম যে কটা অনুপাত দেওয়া থাকবে তাদের প্রত্যেকটির পূর্বপদকে গুণ করলে নতুন অনুপাতটির বা মিশ্র অনুপাতটির পূর্বপদ পাবো, আর যে মানে যে কটা অনুপাত দেওয়া থাকবে তাদের উত্তরপদগুলোকে গুণ করে নতুন যে মিশ্র অনুপাতটি বেরোচ্ছে তার উত্তরপদ পাবো। তাহলে পূর্বপদ কী আছে দেখে নিই, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ, তাহলে মিশ্র অনুপাতটি কী হবে, মিশ্র অনুপাতটি হবে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ, আর সি এ বি, দেখো এখানে বি বি কাটছে, সি সি কাটছে, এ এ কেটে যাচ্ছে, থাকছে কি এ ইজ টু এ বি, সরি এ বলছি ওয়ান, ওয়ান ইজ টু এ বি সি। ঠিক আছে, চার নম্বর অঙ্ক হয়ে গেল। পাঁচ নম্বর অঙ্কটা এবার দেখো, অঙ্কগুলো আশা করি যেভাবে করাচ্ছি তোমরা বুঝতে পারছো এবং বাড়িতে এগুলো করতে পারবে। পাঁচের অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, এবং এই অনুপাতটা দিয়ে দিয়েছে, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। দেখো এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, এই অনুপাতটির সাথে আর একটি অনুপাত আমরা ধরে নেব, যে কোনো অনুপাত ধরে নিচ্ছে, ধরো পি ইজ টু কিউ, এই অনুপাতের মিশ্র অনুপাতটা এটা হবে এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। তাহলে লিখি, মনে করি এটার সাথে কোন অনুপাতটা মিশ্র করলে ওই অনুপাতটা হবে সেটা ধরে নিই, মনে করি পি ইজ টু কিউ, মনে করি অনুপাতটি হলো পি ইজ টু কিউ, মনে করি অনুপাতটি হলো পি ইজ টু কিউ, কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, এটার সাথে পি ইজ টু কিউ এর মিশ্র অনুপাত বার করতে হবে, ও পি ইজ টু কিউ এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতটি কত হচ্ছে, এক্স স্কোয়ার পি পূর্বপদগুলো গুণ করলাম ওয়াই জেড কিউ, এক্স স্কোয়ার পি কিউ ওয়াই জেড বা ওয়াই জেড কিউ, এই মানটা বেরোচ্ছে। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে এই যে মানটা বেরোলো এটা তো একটা মিশ্র অনুপাত, এই যে অনুপাতটা বেরোলো এটা মিশ্র অনুপাত, তাহলে এই মানটাই হবে এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড, সরি সরি ভুল বললাম, এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার, এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার পি ইজ টু কিউ ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার,
তাহলে এক্স স্কোয়ার পি বাই কিউ ওয়াই জেড ইকুয়াল টু এক্স জেড এক্স ওয়াই বাই জেড স্কোয়ার বা এখান থেকে পি টু কিউ বার করি আমরা পি বাই কিউ ইকুয়াল টু এখানে থাকছে এক্স ওয়াই তার সাথে আর একটা ওয়াই আসছে মানে ওয়াই স্কোয়ার জেড পি বাই কিউ বার করছি তাহলে এটার সাথে এটা গুণ হবে আর এই এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ হবে তাহলে এখানে আসছে এক্স ওয়াই স্কোয়ার জেড আর নিচে আসছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখান থেকে দেখো একটা এক্স কাটছে এখান থেকে একটা জেড কাটছে থাকছে কি পাশে করছি ওয়াই স্কোয়ার বাই এক্স জেড তাহলে অনুপাতটি কত হচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে অনুপাতটি ছিল পি টু কিউ তাহলে পি টু কিউ এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম পি টু কিউ এর মান কত হলো পি টু কিউ এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার টু এক্স জেড এটাই হচ্ছে আনসার তাহলে বলেছে কোন অনুপাতের মিশ্র অনুপাত মানে এক্স স্কোয়ার টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই টু জেড স্কোয়ার হবে তাহলে সেই মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার টু এক্স জেড এবং এই যে প্রথম অনুপাতটি ছিল এক্স স্কোয়ার টু ওয়াই জেড এদের মিশ্র অনুপাত হচ্ছে এক্স ওয়াই টু জেড স্কোয়ার তাহলে এইটা হচ্ছে আনসার আমরা ধরে নিয়েছিলাম পি টু কিউ সেটাই হচ্ছে সেই মানটা পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার টু এক্স জেড ছয়ের অঙ্কে চলে যাবো এবার আমরা এখানেও তিনটে দেখ অনুপাত দিয়ে দিয়েছে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো তাহলে প্রত্যেকটা অনুপাতে আগে আমরা কী বার করবো ব্যস্ত অনুপাত থেকে আমরা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করব ফার্স্ট আছে কি দেখো এক্স স্কোয়ার টু ওয়াই জেড বাই এক্স সেকেন্ডটা আছে ওয়াই স্কোয়ার টু জেড এক্স ওয়াই টু কমা দিয়ে আচ্ছা জেড স্কোয়ার টু ওয়াই এক্স বাই জেড তাহলে তিনটে অনুপাত দেওয়া আছে তাহলে তিনটে অনুপাতের ফার্স্ট কী করবো পূর্ব অনুপাত এদের ব্যস্ত অনুপাত আগে না এদের আগে ব্যস্ত অনুপাত বার করব ব্যস্ত অনুপাতগুলি হল ব্যস্ত অনুপাতগুলি হল ব্যস্ত অনুপাত কী কী হবে উল্টে দেব পূর্বপদ উত্তরপদে যাবে উত্তরপদ পূর্বপদে আসবে আগে আমরা ব্যস্ত অনুপাত বার করে নিই ওয়াই জেড বাই এক্স টু এক্স স্কোয়ার জেড এক্স বাই ওয়াই টু ওয়াই স্কোয়ার ওয়াই এক্স বাই জেড টু জেড স্কোয়ার এদের এবার মিশ্র অনুপাত বার করব এবার হচ্ছে মিশ্র অনুপাত বা মিশ্র বা যৌগিক একই কিন্তু আমি আগের ক্লাসেই এটা পড়িয়েছি আগের ক্লাসটা ভালো করে তোমরা ফলো করবে মিশ্র বা যৌগিক অনুপাতটি হলো হলো মিশ্র বা যৌগিক অনুপাত কী হবে আগে পূর্ব পদগুলো আমরা গুণ করে দেব ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার কাটাকাটি করো ওয়াই ওয়াই কাটলো জেড জেড কাটলো এক্স এক্স কাটলো তাহলে কি পড়ে থাকলো এখানে এখানে পড়ে থাকছে এক্স ওয়াই জেড টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এক্স ওয়াই জেড আর এখানে আছে এক্স স্কোয়ার এক্স ওয়াই জেড হোল স্কোয়ার তার মানে একটা থাকছে তাহলে ওয়ান টু এক্স ওয়াই জেড থাকছে আর এটা হচ্ছে এই অঙ্কটার আনসার আমি আমার পাঠ আজকে এখানেই শেষ করলাম তোমরা বাড়িতে প্রত্যেকে খুব ভালোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে পরের ক্লাসে আমি আবার বাকি অঙ্ক নিয়ে চলে আসছি ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো মাই ডিয়ার স্টুডেন্টস